সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে যে আমাদের দিল্লি থেকে সিবিআই তার একদিকে ক্রিমিনাল পার্ট আর একদিকে ইকোনমিক অফেন্স তাদের উড়ি আনতে হলো সেটা খানিকটা আমাদের বাঙালিদের জাতীয় লজ্জার কথা সেটা তো বেরিয়ে আসা খানিকটা উচিত ওই একটা কথা আছে না কান টালনে মাথা আসে সুতরাং যে জিনিসটা যে ন্যারেটিভটা যে ধারণাটা যে ইনফরমেশনটা আমাদের সবাইয়ের মধ্যে ছিল যে এরা একে এরা সবাই সবাইকে তুমি যেভাবে দেখতে চাও এরা সবাই সবার সঙ্গে একটা নেটওয়ার্কের মধ্যে যুক্ত আমি লালবাজারকে বলেছিলাম যে আপনারা কি অ্যাবসলিউটলি শিওর যে আপনারা চাইছেন আমি আর সুবর্ণ আপনার ওখানে যাই তো তারা ব্যাপারটা সেই সময় ধরতে পারেনি তারা যখন দেখলো যে পায়ে পায়ে প্রায় পনেরো বিশ হাজার ডাক্তার এসে লালবাজারে হাজির হলো তখন তাদের মানে যাকে বলে আকেল সেলামে দিতে হলো যে ওইখানে ওই রকম একটা পরিস্থিতিতে যারা ছিলেন তাদের মধ্যে আমার মনে হয় কোনো অভিজ্ঞতাই ছিল না যে কীভাবে এইরকম একটা সিরিয়াস গ্রিভাস ইনসিডেন্ট সাইটকে প্রোটেক্ট করতে হয় এরার অফ কমিশন কমিশন মানে কি একেই তারা হয়তো ঘাবড়ে পুরো ভেবা খেয়ে আছে তারপর আমাদের একেবারে যাকে বলে ওই জগন্নাথ মন্দিরের পান্ডা বাহিনী সেখানে গিয়ে আছড়ে পড়লো এই যাদের কথা হচ্ছিল সেই কাটেল মাফিয়াদের কথা হচ্ছিল কেউ বেগুনি টি শার্ট কেউ লাল টি শার্ট কেউ অমুক তমুক খালি গায়ে কেউ যায়নি এইটুকু আমাদের রক্ষে এই যে আহাম্মকপনা এই যে দম্ভটা যে আমরা পনেরো জন একেবারে আমরা দণ্ডমুণ্ডের বিধাতা আজকের দিনে আমরা গিয়ে পড়লে আমরা যে কোনো জিনিস আমরা মার্ডারকে অন্নপ্রাশন বলে চালিয়ে দিতে পারি কুজরো কুচরো মন্তব্য আসে না অমুক ডাক্তার ওই করেছে ডাক্তার বাইরে আছে আপনাদের একটু বলি যে সেটা গজ হোক ঝাড়ু হোক নেতা হোক যাই হোক ডাক্তার যখন একটা ভুল ভ্রান্তি করে ডাক্তার সেই জিনিসটার দায়িত্ব নেয় কিন্তু ওই ইন্দিরা দেবীকে ভিড়ের সামনে এগিয়ে দেওয়ার মতো আমরা পরপর পরপর থরে থরে ঊর্ধ্বতন লোকগুলো লুকিয়ে রইল আমাদের প্রশাসন লুকিয়ে রইল একটা মহিলাকে নিয়ে যেখানে এত বড় একটা ইনসিডেন্ট হচ্ছে তখন আপনার একটা এম্বারেসিং সিচুয়েশনে প্রতিবার একজন যে মহিলা পুলিশ অফিসারকে অসহায়ভাবে সামনে ঠেলে দিচ্ছিলেন এটা আপনাদের সাহস বা অ্যাকাউন্টেবিলিটির পরিচায়ক নয় অবশেষে কথাটা এখানে খুবই উপযুক্ত শব্দ একটা কারণ আমাদের চোখের সামনে আমরা যে অনিয়ম দেখেছি যে দুর্নীতি দেখেছি এবং জানি না মানে আমাদের এই গত পনেরো দিন কুড়ি দিনের যে ঝড়ের মধ্যে আমরা রয়েছি তার মধ্যে মাস বছর সপ্তাহ সময়টাও তালগোল পাকিয়ে গেছে কিন্তু হয়তো এটা বলাটা আজকে খুব অযৌক্তিক হবে না যে আজকে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে যে আমাদের দিল্লির থেকে সিবিআই তার একদিকে ক্রিমিনাল পার্ট দিকে ইকোনমিক অফেন্স তাদের উগিয়ে আনতে হলো সেটা খানিকটা আমাদের বাঙালিদের জাতীয় লজ্জার কথা হ্যাঁ কারণ এখন যদি এইভাবে জিনিসপত্রগুলো চলতে থাকে তাহলে আর দুদিন বাদে পাড়ায় পাড়ায় চোর জোর চোর গুন্ডাদের যারা দাঙ্গা হাঙ্গামা করবে পকেটমারি করবে শীলতাহানি করবে তাদের তো পাড়ায় পাড়ায় মানে বেরি করে সম্মানিত করা হবে আর তো এই ঘটনাটা কবে হওয়া উচিত ছিল আজ থেকে অন্তত দু আড়াই বছর আগে হওয়া উচিত ছিল আজকে ওই যে আক্তার আলী আমাদের যে ভদ্রলোক তাকে তো স্কুটনিশ করতে হয় তাকে সেলাম করতে হয় বহু মানুষের মধ্যে একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে পালিয়ে যেত যে এতবার বলেছি কেউ খেয়াল করছে না কিচ্ছু না এ একেবারে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার শাহরুখ খান হয়ে ঘুরে বেড়াচ্ছেন তো আজকে আক্তার আলী যে তার এত রকম হেনস্থা এত রকম অপদস্থ হওয়া সেটাকে সহ্য করে তার তার একটা ক্রুসেড সে চালিয়ে গেছে তাকে কুর্নিশ করতেই হবে তো এবার কি কোনো আশার আলো দেখা যাচ্ছে দেখো তুমি আবার ঘুরে ফিরে দেখো না মানুষ একটাই আশা করছে সেটা হচ্ছে দুর্ভাগ্যের এই দুঃখের মেঘটা আমাদের জনজীবন থেকে এই এই ঘোর রাত্রিটা একটু কাটুক এই রাত্রির ভাবটা কাটলেও আমরা কি একটা একত্রিশ বছরের তার তো যা প্রাণকে নিজেদের মধ্যে পাবো আমরা পাবো না আমাদের বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে এই যে আমরা একটা দুর্বৃত্তায়ন করেছি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়ে একটা চক্র গোষ্ঠী তাকে আমরা নামে নাম দিচ্ছি কেউ অরণ্য দেবের গোষ্ঠী বলছেন কেউ নর্থ বেঙ্গল গোষ্ঠী কি কি হয়েছে তারা করলো তাদের প্রশকতায় আজকে মেডিকেল কলেজে মেডিকেল কলেজে আজকে অমুক জায়গায় অভিজ্ঞে অমুক জায়গায় বিরূপাক্ষ বিশ্বাস অমুক জায়গায় কি একজন দেবাশিস শ্রম এইখানে সন্দীপ ঘোষ তারা বসে একেবারে অত্যাচারের রেজিম চালাবে এবং এই অত্যাচারের রেজিম অনেক জায়গায় আছে আমাদের মেডিকেল কাউন্সিলের মধ্যে যারা আমাদের এক সময় মেডিকেল কাউন্সিল ছিল আমাদের মোস্ট রেসপেক্টেড এরিয়া অফ মেডিসিন আজকে মেডিকেল কাউন্সিলের মধ্যে অদ্ভুত অদ্ভুত নমিনেশন অদ্ভুত অদ্ভুত লোকেরা মেডিকেল কাউন্সিলে যাচ্ছেন আজকে বিভিন্ন ডাক্তার যা তারা তারা ডাক্তারদের নিশ্চয়ই ডাক্তাররা ভুল করলে মেডিকেল কাউন্সিল তাদের উপযুক্ত নিদান তারা দেবেন এখন সেইটা না হয়ে সেটাও যেন একটা ইন্টার প্রফেশনাল টর্চের চেম্বার হয়ে দেখা যাচ্ছে কেন এই জিনিসগুলো হবে আমরা বিভিন্ন সময় হ্যাঁ আমরা তো কেউ ধোয়া তুলসী পাতা নেই লোকে বললেই বলবে সিপিএম আমলেও পলিটিসাইজেশন ছিল ওই আমলেও ছিল সে তো একটা ওষুধ খেলে একটা ওষুধের কিছুটা গুড এফেক্ট আছে কিছুটা সাইড এফেক্ট আছে আছে বাস্তব পৃথিবীতে সেটা মেনে নিতে হয় তা বলে আমরা এই জিনিসটাকে এই লেভেল অব বাড়তে দেবো এবং এইটা বাড়তে 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 এই একত্রিশ বছরই মেয়েটির যে নৃশংস তাকে আজকে ডিউটিরত অবস্থায় মনে রাখো ডিউটিরত অবস্থায় যে মেয়েটিকে আজকে চলে যেতে হলো আজকে হয়তো আমরা এই জাতীয় এই যে দুর্বিনীত যে ভাবটা সেটা হয়তো আমরা আজকে কিছুটা কন্ট্রোল করতে পারতাম আমাদের মধ্যে কেউ কেউ কারো কারো চারিত্রিক পদস্খলন লোকের মধ্যে একটা করাপ্ট বিহেভিয়ার পারভার্সন এগুলো কি পৃথিবীর থেকে আমরা ধুয়ে মুছে শেষ করতে পারবো পারবো না কিন্তু তাকে কি তা বলে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দেব সেটাও তো ঠিক নয় তো আমাদের যদি আজকে এটাকে তুমি প্রথম স্টেপ বলছো প্রথম দ্বিতীয় তৃতীয় জানি না কিন্তু সবচেয়ে বড় স্টেপ হলো যে আজকে আর কেউ নন আজকে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে তার নজরদারির মধ্যে তার অভিজ্ঞতার প্রতিটি আউন্সকে কাজে লাগিয়ে আমাদের পশ্চিমবঙ্গের এই বৃহৎ স্বাস্থ্য ব্যবস্থা তার মধ্যে সরকারি হাসপাতাল আছে তার মধ্যে মেডিকেল কাউন্সিল আছে তার মধ্যে সব কিছুকে আছে এবার তিনি তার নজরদারির মধ্যে এই ব্যাপারটাকে যতটা আমরা এর মধ্যে একটা স্বচ্ছতা একটা অ্যাকাউন্টেবিলিটি আমরা দিতে পারি আমার মনে হয় এই কাজকে শুরু করতে হবে স্যার একটা প্রশ্ন তো বারবার উঠে আসছে সমাজের বিভিন্ন স্তরের থেকে যে আস্তে আস্তে সব বেরিয়ে আসবে কেন এত দেখো এখন 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 সেটা তো বেরিয়ে আসা খানিকটা উচিত ওই একটা কথা আছে না কান্টালনে মাথা আছে সুতরাং যে জিনিসটা যে ন্যারেটিভটা যে ধারণাটা যে ইনফরমেশনটা আমাদের সবার মধ্যে ছিল যে এরা একে এরা সবাই সবাইকে তুমি যেভাবে দেখতে চাও এরা সবাই সবাই সঙ্গে একটা নেটওয়ার্কের মধ্যে যুক্ত তো তা বলে দেখো আজকে এই সময়টার মধ্যে কে কত দুর্দান্ত ভাবে শাস্তি পাবে একটা সমাজের মধ্যে সেই পৈশাচিকতাটাও হয়তো ভালো নয় আমরা কারেকশন চাইছি আমরা এই প্রসেসটার মধ্যে চাইছি এই প্রসেসটা যেকোনো নর্মাল জায়গায় নর্মাল অ্যাভারেজ হাসপাতাল যেভাবে আমাদের সেটা হেলথ সেক্রেটারি হ্যাঁ এস এবং তাদের পরপর যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছেন তাদের আন্ডারে একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড অবস্থায় এটা চলুক হ্যাঁ আড়ালে আবডালে এই গোষ্ঠী সেই গোষ্ঠী কে অদৃশ্য একেবারে ডন মাফিয়া হয়ে বসে আছে আননেসেসারি অ্যাবসলিউটলি আননেসেসারি আচ্ছা আজকে যে লালবাজার অভিযান ছিল জুনিয়র ডক্টর সে সিপি ইস্তফা না বসে থাকব এখানে লালবাজার থেকে আধা কিলোমিটার দূরে আমাদের এখন লালবাজার লালবাজারে তীর্থ করে আসার তো অভিজ্ঞতা আমারও হয়েছে এখন ব্যাপারটা হলো একটা কথা দেখো সেইটাও হয়তো আমার অশান্তি আমার পরিবারের অশান্তি আমি মাঝে মধ্যে কথাবার্তা বলি সোশ্যাল মিডিয়ায় বলি নিশ্চয়ই নিজের বক্তব্য রাখি টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কারো আপত্তি থাকতেই পারে এখন সেই আপত্তিটা একটা সাধারণ সমাজে নাগরিক সমাজে তার ক্ল্যারিফিকেশন লোকে আমার থেকে চাইতেই পারে আমি এমন কিছু একটা হনুমান লোক নই যে কেউ আমাদের কাছে ক্লারিফিকেশন চাইতে পারবে না কিন্তু তারও একটা উপায় আছে তারও একটা তারও একটা রীতিনীতি আছে এখন যেভাবে সেদিন পুলিশ বোধ হয় আমি ডেটটা ঠিক মাথায় পড়ছে না সতেরো তারিখ কি ষোলো তারিখ অগস্ট বোধ দিনটা ছিল যেভাবে হ্যাঁ আমি লালবাজারকে বলেছিলাম যে আপনারা কি অ্যাবসলিউটলি শিওর যে আপনারা চাইছেন আমি আর সুবর্ণ আপনার ওখানে যাই তো তারা ব্যাপারটা সেই সময় ধরতে পারেনি তারা যখন দেখলো যে পায়ে পায়ে প্রায় পনেরো বিশ হাজার ডাক্তার এসে লালবাজারে হাজির হলো তখন তাদের মানে যাকে বলে দিতে হলো। তারা খুব ভদ্র ব্যবহার করেছিলেন বলেছিলেন টু ডিসকাস আমি বলেছিলাম খালি বললাম একটু তাড়াতাড়ি কারণ এক ঘন্টা পেরিয়ে যাচ্ছে তখন আমাদের মেসেজ আসছে যে আরও হাজার চার পাঁচের ছেলেমেয়েরা কোথাও অপেক্ষা করছে তারা উদ্বেল হয়ে পড়বে তো এইভাবে করবেন না বয় দেয় তো একটা কথা দেখো আমরা একটু আজকে আম পুলিশ আমাদের প্রতিপক্ষ হতে পারে না আমরা কি একটা সোসাইটিতে বাস করতে পারবো যদি পুলিশ আমার প্রতিপক্ষ হয় আজকে এক দুটো কথা যেন আমরা এই সাংঘাতিক দুর্দিনের মধ্যেও মনে রাখি প্রথম কথাটা হলো যে যারা পুলিশ আইপিএস অফিসারা দে আর ভেরি ইন্টেলিজেন্ট ক্লেভার ডেডিকেটেড প্রফেশনাল তাদের হেনস্থা করার তাদের প্রমাণ করে আমরা কেউ নিজেদের বড় করতে পারি না সে অধিকার আমাদের নেই এখন প্রশ্ন হলো এই যে তুমি প্রতিটা পদে পদে সেই ডেড বডি ডিটেক্ট হচ্ছে বাড়িতে ফোন যাচ্ছে ক্রিমেশন হচ্ছে পোস্টমর্টম হচ্ছে ক্রাইম সিনকে প্রোটেক্ট করা হচ্ছে প্রতিটা স্টেপে স্টেপে আমার ধারণা এর মধ্যে ওয়ান পার্ট এই যে ভুল ভ্রান্তি মানুষের হয়েছে একটা পার্ট হচ্ছে যে ওইখানে ওই রকম একটা পরিস্থিতিতে যারা ছিলেন তাদের মধ্যে আমার মনে হয় কোনো অভিজ্ঞতাই ছিল না যে এই এইরকম একটা সিরিয়াস গ্রিভাস ইনসিডেন্ট সাইটকে প্রোটেক্ট করতে হয় তাদের কি কোনো ট্রেনিং কোনো অভিজ্ঞতা আদৌ ছিল এটাকে বলে এরার্স অ্যমিশন এবং সেকেন্ড হচ্ছে এরার অফ কমিশন কমিশন মানে কি একেই তারা হয়তো ঘাবড়ে পুরো ভেবাচাকা খেয়ে আছে তারপর আমাদের একেবারে যাকে বলে ওই জগন্নাথ মন্দিরের পাণ্ডা বাহিনী সেখানে গিয়ে আছড়ে পড়লো এই যাদের কথা হচ্ছিল সেই কাটেল মাফিয়াদের কথা হচ্ছিল কেউ বেগুনি টি শার্ট কেউ লাল টি শার্ট কেউ অমুক খালি গায়ে কেউ যায়নি এইটুকু আমাদের রক্ষে যে একবারে খালি গায়ে স্যান্ড গেঞ্জি পরে সালমান খানের মতো কেউ উদয় হয়নি যেতেই পারত তাদের মধ্যে এই যে আহাম্মা এই যে দম্ভটা যে আমরা পনেরো জন একেবারে আমরা দণ্ডমুণ্ডের বিধাতা আজকের দিনে আমরা গিয়ে পড়লে আমরা যে কোনো জিনিস আমরা মার্ডারকে অন্নপ্রাশন বলে চালিয়ে দিতে পারি এই যে একটা দণ্ডমুণ্ডের ভাব তাদের মধ্যে ছিল এটাও তো পুলিশকে হ্যাম্পার করেছে একটা হচ্ছে তাদের অনভিজ্ঞতা ল্যাক অফ প্রোটোকল ল্যাক অফ স্ট্যান্ডার্ড এক্সপিরিয়েন্স আর দ্বিতীয়টা হচ্ছে এই যে একটা দুষ্কৃতি অ্যাকচুয়াল যারা তাদের ওপরে ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলো তার জন্যও পুলিশ কাজ করতে পারলো না অবশেষে রেজাল্টটা কি হলো যে প্রতি পদে পদে তারপর সেই চোদ্দ তারিখের একটা বিভৎসতা যে পুলিশ দাঁড়িয়ে রইলো একটা ভ্যান্ডেলাইজেশন হয়ে গেল তো সব মিলিয়ে কী হলো যে পুলিশ কিনা আমাদের দ্য দ্য সোসাইটি তাদের নিয়ে প্রতি নিমেষে যদি তাদের একটা হেনস্থা অপমানজনক জায়গায় যেতে হয় মিডিয়াতে তো দেখেছ প্রতি পনেরো মিনিট অন্তর আমরা যেরকম ডিবেট করি মিডিয়ার সঙ্গে ছবি নিয়ে কে ছবি ক্রপ করেছে কি করেনি আর একটা কথা বলবো যে বিভিন্ন জায়গা থেকে ওই কিছু কুচরো কুচরো মন্তব্য আসে না অমুক ডাক্তার ওই করেছে ডাক্তার বাইরে আছে আপনাদের একটু বলি যে সেটা গজ হোক ঝাড়ু হোক নেতা হোক যাই হোক ডাক্তার যখন একটা ভুল ভ্রান্তি করে ডাক্তার সেই জিনিসটার দায়িত্ব নেয় ডাক্তার কখনো এখন সেই ভুলটা হয়তো আমার একজন নার্স করতে পারে আমার একজন অ্যাসিস্ট্যান্ট করতে পারে কিন্তু ওই ইন্দিরা দেবীকে ভিড়ের সামনে এগিয়ে দেওয়ার মতো আমরা পরপর পরপর থরে থরে ঊর্ধ্বতন লোকগুলো লুকিয়ে রইল আমাদের প্রশাসন লুকিয়ে রইল একজন 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 অসহায় মহিলাকে কিছু কিছু ইন্ডেন ইনডিফেন্সেবল জিনিস ডিফেন্স করতে আমরা এগিয়ে দিলাম হ্যাঁ ভুল আপনাদেরও হয় ভুল আমাদেরও হয় আমরা ভুলগুলো চেষ্টা করি শুধরে নিতে স্বীকার করতে আর আপনাদেরও অনুরোধ একটা মহিলাকে নিয়ে যেখানে এত বড় একটা ইনসিডেন্ট হচ্ছে তখন আপনার একটা এম্বারেসিং সিচুয়েশনে প্রতিবার একজন যে মহিলা পুলিশ অফিসারকে অসহায়ভাবে সামনে ঠেলে দিচ্ছিলেন এটা আপনাদের সাহস বা অ্যাকাউন্টেবিলিটির পরিচায়ক নয় স্যার আমার একদম অনুষ্ঠানের শেষের দিকে আমার যে কটা শেষ প্রশ্ন আছে আপনার কাছে একটি ঘটনা যখন কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই তদন্ত করছে যেই তদন্ত ভার পুলিশের হাতে নেই আমি কেন বারবার কথা বলছি কলকাতা পুলিশ এই ক্ষেত্রে কি তদন্ত ব্যাহত হতে পারে দেখো আজকে পুলিশ কোথায় কথা বলবে না বলবে সিবিআই কি করবে এই সমস্ত নিয়ে আলগা জ্ঞান দেওয়ার কোনো এক্সপার্টিস অভিজ্ঞতা ল অ্যান্ড অর্ডার আমাদের মতো একেবারে সাধারণ মানুষরা আমরা বুঝি না আমরা বুঝি যে আমাদের আমাদের নিজেদের চোখের তলায় আমরা অনেক বিষবৃক্ষকে বেড়ে তুল বাড়তে দিয়েছি আমরা অনেকেই আজকে 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 সবাই একটু নড়ে চড়ে বসছে কারণ ডাক্তাররা আজকে একসাথে আজকে আমরা অনেক ঘা খেয়ে অনেক ব্যথা বুকে চেপে একসাথে হয়েছি কিন্তু এটাও তো আজকে অস্বীকার করতে হবে যে আমাদের মধ্যে অনেকেই হয়তো গত দশ বছর ধরে এই বিষবৃক্ষে আমরা বাটি বাটি জল তো আমরাই ঢেলেছি না হলে বিষ বৃক্ষটা এতটা থেকে। এই যে এমসিআই ইলেকশন আই এম এ ইলেকশন দলবাজি গোষ্ঠীবাজি বাজি প্যানেল বাজি এগুলো হতো কারা করতো আমরাই তো করতাম এবং আমাদের এই ফোঁড়াটা যে আমাদের মধ্যে একটা বিষাক্ত সেপ্টিসিমিয়া হয়ে আজকে দেখা দিয়েছে আমরা সেটা বুঝতে পেরেছি এবং সেই কারণে আমাদের রাজ্যের এক লক্ষ ডাক্তার আজকে একসাথে দ্বিতীয়বার যেন আমরা এই ভুলটা কখনো না করি সিবিআইকে জ্ঞান দেবার পুলিশকে জ্ঞান দেওয়ার কোনো উদ্ধত্য আমাদের নেই কিন্তু একদিন যখন এই ঝামেলা মিটবে একদিন যখন আমাদের এই ঝড় বয়ে যাবে তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যেমন ওই বলে না নিজের যে যে ডালে বসে আছি সে জালটা কেটে কোনো লাভ নেই এটা আমাদেরই দায়িত্ব যে পুলিশের ওপর আমাদের পুলিশকে আমাদের কাজ করার সুযোগটা দিতে হবে পুলিশকে তার ইনভেস্টিগেশন করার একটা স্বচ্ছ অবকাশ আমাদের দিতে হবে তাদের হাতটা চেপে ধরলাম তাদের পাটা চেপে ধরলাম আর তারপরে তাদের মানুষের সামনে দাঁড় করিয়ে দিলাম তারা মানুষের আজকে ব্যঙ্গ এবং বিদ্রুপের তারা প্রতি মুহূর্তে যে ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে তাদের নিয়ে এটা কিন্তু আমাদের পক্ষে ভালো নয় আলটিমেটলি তুমি ধরে নাও পনেরো দিন বাজে ধরে নাও এক মাস বাজে আমরা গেরোয়ে পড়লে আমাদের আমাদের আইন শৃঙ্খলা করবে কে তারাই তো এবং পারফেক্টলি তারা কেউ তারা তার তাদের মধ্যে কেউ যে কাজ করবো না তাদের ট্রেনিং দরকার তাদের নিজেদের সিস্টেমের ফাঁক ফোঁকড় ঠিক করতে হবে

যতটা যে সময় যতটা কনক্লুশন যতটা ইনফরমেশন দেবেন সেটা আমাদের মেনে নিতে হবে একটা একটা ইনভেস্টিগেশনের ফলাফল যে সবসময় হবে সেটা নাও হতে পারে মানুষের মনের মধ্যে অনেক রকম থিওরি চলছে অনেক রকম সিনারিও চলছে এখন সেই থিওরি সেই সিনারিওর সাপোর্টিং এভিডেন্স সিবিআইয়ের কাছে আছে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমার শেষ প্রশ্ন আপনার কাছে চিকিৎসকরা অনেকেই মনে করছেন যে স্বাস্থ্যের যে বেলাগাম দুর্নীতির পরোক্ষ প্রভাবের ফলে তৃতীয়তম দুর্ঘটনা কি বলবেন দেখো আমার মনে হয় বারবার একটা ঘাকে খুঁজিয়ে গভীর করে কোনো লাভ নেই কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের অ্যাবসলিউটলি বুঝতে হবে যে আমাদের যতটা আমাদের জীবনে ফাইন্যান্স ইম্পর্টেন্ট যতটা পুলিশ ইম্পর্টেন্ট ততটাই আমাদের হেলথ কেয়ার আর হেলথ কেয়ার মোটামুটি চালিয়ে নিয়ে যাবার পরিকাঠামো আমাদের সিস্টেমের মধ্যেই রয়েছে আমাদের স্বাস্থ্য ভবন রয়েছে আমাদের হেলথ সেক্রেটারি রয়েছে আমাদের ডিরেক্টরেট আমাদের ডিরেক্টরেট রয়েছে অত বড় ইনফ্রাস্ট্রাকচার অফ হেলথ কেয়ার রয়েছে এবং তারাও যেন পুলিশকে যেমন নিজের মতো কাজ করতে দিতে হবে তাদেরও নিজের মতো কাজ করতে তাদের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যে পর্দার সামনে একটা অ্যাডমিনিস্ট্রেশন পর্দার পিছনে আছে ভয় দ্যাট ইজ নট নেসেসারি আর দুটো ডিপার্টমেন্টের ওপরেই তো মুখ্যমন্ত্রী স্বয়ং রয়েছে সুতরাং আমরা যদি আমাদের সমাজের প্রত্যেকটা কাঠামোকে চাই যে আমরা ভেঙে দেব আর আবার বারবার বলি যে ডাক্তাররা একটা স্বচ্ছ ট্রান্সপ্যারেন্ট অ্যাকাউন্টেবল প্রশাসন চাইছে অমুকে থাকুক অমুকে পদত্যাগ করুক অমুক দল চলে গিয়ে অমুক দল আসুক কোনো পলিটিক্যাল এজেন্ডার মধ্যে মেডিকেল কোনো আমাদের ডাক্তারদের কোনো পলিটিক্যাল এজেন্ডার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা বারবার বলছি যে আমরা ঠান্ডা মাথায় আবার আমাদের এই হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা রেশনালাইজ করি অতীতকে আমরা চেঞ্জ করতে পারব আমরা ন তারিখ অগাস্ট থেকে নিজেদের হাজারো চেষ্টা করলেও আট তারিখ অগাস্টে নিয়ে যেতে পারবো না যেখানে যেখানে ওই ফুটফুটে একত্রিশ বছরের মেয়েটি আমাদের মধ্যে আবার স্টেথো হাতে এসে দাঁড়াবে সেই দিনটা আমরা পারব এখন সে যে যে তাকে তাকে যে ঘটনায় তাকে চলে যেতে হলো তার থেকে কি একটুও শিক্ষা আমরা নেবো না এটাই হলো আজকের দিনের একমাত্র প্রশ্ন